শান্তি আজকে দোসরা সেপ্টেম্বর দু হাজার বাইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এখন শ্রীমত অনুসারে চলে মন আর বুদ্ধিকে ছুটে বেরানো বন্ধ করো একমাত্র বাবার সাথে সম্বন্ধ জুড়ে সেখানেই বুদ্ধিযুগ লাগাও তবেই সব বন্ধন সমাপ্ত হয়ে যাবে আজকের প্রশ্ন বাবা সঙ্গমে তোমাদের কোন পুরুষার্থ করিয়ে থাকেন যা সম্পূর্ণ কল্পে আর হয় না কখনো উত্তর বন্ধন থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে সম্বন্ধে বুদ্ধিযোগ জোরার পুরুষার্থ বাবা তোমাদের করিয়ে থাকেন এই সঙ্গম সময়ে এই সময়ে একদিকে তোমাদের সম্পর্ক টেনে ধরে অন্যদিকে বন্ধন এই যুদ্ধ চলতেই থাকে আসরি বন্ধন থেকে মুক্ত হয়ে ঈশ্বরীয় সম্বন্ধে আসার হলো এটাই সময় উপযুক্ত সময় কেননা ঈশ্বরকে যথার্থ রূপে এখনই তোমরা জেনে থাকো আর তোমাদের অত্যন্ত সৌভাগ্য যা ঈশ্বরের এখন পরিচয় তোমরা পাচ্ছ ঈশ্বর সর্বব্যাপী বললে তার সাথে সম্বন্ধ জোরার পরিবর্তে ছিন্ন হয়ে যায় যা মায়া তোমাদেরকে এত বড় সর্বনাশ করেছে বুদ্ধি বিপরীত দিকে চলে যায় সেজন্য যথার্থরূপে যখন তার পরিচয় পেয়েছ তার সাথেই সম্বন্ধ জোড়ার পুরুষার্থ করো আর এটাই সেই প্রকৃত সময় আজকের গীত ধৈর্য ধর রে মানব ধীরজধর মনোয়া ধীরজধর তেরা শোক আয়া আয়াকে আয়া ওম শান্তি মানুষ মাত্রই মন আর বুদ্ধি অর্থাৎ আত্মার মধ্যে যে মন আর বুদ্ধি আছে সে অনেক রকমের ভ্রম দ্বারা বিভ্রান্ত হয়ে ছুটে বেরিয়েছে আর সে সময় আড়াই হাজার বৎসর তোমাদের জীবন থেকে আড়াই হাজার বছর অত্যন্ত তোমাদের ক্ষতি হয়ে গেছে এখন তোমরা বাচ্চারা অনেক রকমের বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার জন্য পুরুষার্থ করছো পুরো ড্রামার থেকে আড়াই হাজার বছর তোমাদের চলে গেছে আত্মা বলে আমার মন ছুটে বেড়ায় কী করবো মনকে বসে আনতে পারি না এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের ছোটে বেড়ানোর দরকার নেই আধা গল্প ধরে তোমাদের মন ছুটতে ছুটতে হয়রান হয়ে পড়েছে মনকে তোমরা একাগ্র করতেই পারো এখন শ্রীমত অনুসারে চলে বুদ্ধির ছুটে বেরানো বন্ধ করো এটা ঈশ্বরীয় শ্রীমত তোমরা প্রাপ্ত করছো একদিকেই বুদ্ধি যুক্ত করো সেই এক হলেন একমাত্র তোমাদের ঈশ্বর পরম পিতা দেহ অভিমানে এসে অনেক ছোটে বেরিয়েছ রনে বনে জঙ্গলে তীর্থক্ষেত্রে পূজা পাঠে অনেক সময় নষ্ট করেছ তাই না আত্মীয় মিত্র পরিজনদের অনেক বন্ধন তোমাদের হয়ে গেছে বাবা বলেন এই সময় সম্পর্ককে মনে মনে ভুলে এখন একজনের সাথে সম্পর্ক জুড়ো যে সম্পর্ক তোমাদেরকে অনেক অনেক উপরে নিয়ে যাবে একুশ জীবনের তোমাদের ভাগ্য প্রদান করবে যা নাকি তোমরা গুটি আত্মারাই পেতে পারো মানুষ বলে থাকে আমার মন খুব ছুটে দাঁড়ায় এই সমস্যা সকলেরই হয়ে থাকে একের সাথে সম্বন্ধ জুড়তে পারি না আমরা চাই এমন মিষ্টি মিষ্টি অসীমিত শোক প্রদানকারী বাবার সাথে সম্পূর্ণরূপে যুক্ত হই কোথাও যেন বুদ্ধি ছুটে না বেড়ায় মানুষ অনুভব করে কিন্তু তা ধরে রাখতে পারে না বাবা বলেন বাচ্চারা আধা কল্প ধরে আসুরি মতে ছুটতে ছুটতে তোমরা হয়রান হয়ে গেছ তোমাদের যার পণ্যায় দুঃখ তোমরা পেয়েছ এখন এই ছোটা ছেড়ে দাও আর এই পরমাত্মা তোমাদেরকে এখন সেই সৎ যুক্তি দিচ্ছেন আমি হলাম আত্মা এ কথা ভুলে গেলে মনে হবে আমি দেহ আর সেখানে তোমার বিপত্তি তখন অটোমেটিক দেহদারির সাথে তোমার সম্বন্ধ জুড়ে যাবে মামা কাকা চাচা বিভিন্ন সম্বন্ধ এসে তোমাকে টানতে থাকবে তার দিকে বাবা এমন বলেন না যে ত্যাগ করো কিন্তু তিনি বলেন এই মৃত্যু বন্ধন থেকেও ঈশ্বরীয় সম্বন্ধকে স্মরণ করো বাবা তোমার মাতা পিতা বন্ধু সকা সাজন সদ্গুরু শিক্ষক কত সম্বন্ধ বাবাকে তুমি জোড়তে পারো আর যা নাকি এখন সংসার জীবনে তোমার একান্ত প্রয়োজন তো বাবাকে দিয়ে সেই প্রয়োজনকে মেটাতে পারো লৌকিক সম্পর্ক হচ্ছে বন্ধন আর এটা হলো সম্বন্ধ ঈশ্বরের সাথে আর এই পরম সুযোগ তোমরা এখন প্রাপ্ত করছো বন্ধন হলো দুঃখের আর সম্বন্ধ হলো সুখের আর যে সুখ তোমরা এখন প্রাপ্ত করছো সুখের রাস্তা তোমরা প্রাপ্ত করছো তোমাদের মতো ভাগ্যবান আর কি আছে বলো বন্ধন আর সম্বন্ধ দুটো আলাদা আলাদা তাই না বন্ধন শব্দটা পুরোনো দুনিয়ার প্রতি আর সম্বন্ধটা নতুন দুনিয়ার প্রতি এটাও তো তোমরা বুঝে গেছো এখন তোমরা নতুন দুনিয়ার মালিক হতে যাচ্ছ তোমাদের এখন আনন্দের অনেক 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 টেম্পারামেন্ট বেড়ে যাওয়া উচিত সুতরাং নতুন দুনিয়ার সাথে সম্বন্ধ জোরো নতুন দুনিয়ার স্বর্গ হবে বৈকুণ্ঠ তার অনেক নাম হবে তার অনেক সুন্দর স্থিতি হবে প্রকৃতি সহ সব কিছু তোমাদের পরিবর্তন হবে এই বন্ধনে থেকেও সমন্দের জন্য পুরুষার্থ করতে হবে কারণ এই পুরানো দেহের মধ্যে থেকেই এখন আত্মাকে এখন শক্তিশালী করতে হবে এই পুরানো জীবনে থেকেই নতুন সম্বন্ধের জন্য তোমার এখন পুরুষার্থ করতে হবে আর এটা অন্য দুনিয়ার কেউ জানে না সম্বন্ধ কার সাথে রাখতে হবে দুনিয়ার সকল মানুষ ভুলে বসে আছে এমন তো কেউ নেই যে বলবে মনমনা মদ্দাজি মদ্যাজীব বিদ্যান পণ্ডিত গুরু গোসাই সকলের কাছে যাও কারও এ কথা বলার ক্ষমতা নেই তো কেউ বলবে না যে অসীম জগতের বাবার সাথে আর অসীমিত সুখের উত্তরাধিকারের সাথে সম্বন্ধ রাখো এ কথা বলার অধিকার একমাত্র পরম পিতা পরমাত্মারই আছে বাবাই এসে এই সম্বন্ধ জোরে দেন যখন তোমরা বন্ধনে আবদ্ধ থাকো তোমাদের পুরুষার্থ করাবে এমন আর কোনো মানুষ নেই এই পাঁচ হাজার গল্পে একমাত্র বাবা বিনা আর কেউ নেই তোমাদেরকে মুক্তি জীবন মুক্তিদাতা তোমাদেরকে এই বন্ধন থেকে মুক্তিদাতা লিবারেটর আর কেউ নেই একমাত্র বাবা আছেন যিনি বন্ধন থেকে মুক্ত করে সম্বন্ধে নিয়ে আসেন মায়াবী রাজ্য মায়াবী রাজ্যে থাকে বন্ধন আর সম্বন্ধ হয় রাম রাজ্য যাকে বৈকুণ্ঠ বলা হয় সুখের দুনিয়া বলা হয় সূর্যবংশী দুনিয়া বলা হয় দেবী দেবতাদের রাজ্য বলা হয় বা ঈশ্বরীয় রাজ্য বলা হয় তাকে বলা হয় ঈশ্বরীয় রাজ্য আর একে বলা হয় আসুরী রাজ্য মায়া তোমাদের চারোদিকে তোমাদেরকে ঘিরে ফেলেছে কেননা সত্য যুগ স্থাপন করেন একমাত্র ঈশ্বর ওখানে পদ পাওয়ার জন্য তোমরা বাচ্চাদের এখন পুরুষার্থ করতে হচ্ছে ঈশ্বর তোমাদেরকে পুরুষার্থের রাস্তা দেখাচ্ছেন তোমরা এখন সঙ্গম যুগে আছো তাই না এই নেশা তো তোমাদের জাগ্রত হওয়া উচিত শুধুমাত্র সঙ্গম যুগের সম্বন্ধ তৈরি করার জন্য পুরুষার্থ করতে হয় আর কোনো যুগে এই পুরুষার্থ তোমাদের হয় না বাবা এও বলেন বাচ্চারা আমি এসে তোমাদের বন্ধন থেকে মুক্ত করে তো সম্বন্ধে বুদ্ধিযুগ জোরে দেই শতযুগে নতুন সম্বন্ধের প্রালব্ধ তো এখনকার পুরুষার্থের দ্বারাই প্রাপ্ত হয়ে থাকে আর এখন যদি তুমি গাফিলতি করো শতযুগে তোমার উচ্চপদ কোথা থেকে পাবে এটাই হলো একমাত্র বুদ্ধিমানের কাজ যা নাকি এখন তোমরা করছ যার সম্বন্ধ সম্পর্কে জানেই না তারা কীভাবে পুরুষার্থ করবে ঈশ্বর মাতা হতে পারেন পিতা হতে পারেন বন্ধু হতে পারেন এ কথা তো দুনিয়ার কেউ জানে না কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে আছে এটা তো অবশ্যই হবে একদিকে সম্বন্ধ টানবে অন্যদিকে বন্ধন টেনে ধরবে আর জানাকে তোমাদের কাছে প্রতিনিয়ত হতে চলছে মায়ার আবন তোমাদেরকে এইভাবে ধোকা দিচ্ছে এই লড়াই চলতেই থাকবে শতযুক্তায় সম্বন্ধের কোনো কথাই নেই বন্ধনের কোনো কথাই নেই দ্রাপর কলিযুগ সম্বন্ধের কোনো বিষয় নেই বাস্তবে যা আছে তা হলো বন্ধন সম্বন্ধ তো একমাত্র পরমাত্মার সঙ্গেই থাকে শতযুগে থাকে ত্রেতা যুগে থাকে দ্রাপর করে যুগে থাকে না সঙ্গম যুগেই সম্বন্ধ আর বন্ধনের ধ্যান থাকে এখন তোমরা বাচ্চারা জানো আমরা আসরি বন্ধন থেকে ঈশ্বরীয় সম্বন্ধে যাচ্ছি এটা আমাদের অত্যন্ত সুন্দর রিটার্ন জার্নি সঙ্গম যুগ হচ্ছেই পুরুষার্থ করার জন্য কল্যাণকারী যুগ অস্পিসিয়াস যুগ তোমাদের বন্ধন আর সম্বন্ধ সম্পর্কে জানা আছে না আশুরি বন্ধনে রাবণ নিয়ে এসেছে তোমাদের তারপর ঈশ্বর এসে ঈশ্বরীয় সম্বন্ধে নিয়ে যান বাবা তোমাদের বুদ্ধিযুগ নিজের সাথে জোরে দেন যার জন্য তোমরা স্বর্গের মালিক হচ্ছ আর কত খুশি তোমাদের শিহরণ জেগে ওঠা উচিত ভক্তিমার্গে যে পুরুষার্থ করে সেটা অযথার্থ অনেক অনেক তোমরা খরচ করেছো অনেক অনেক সময় নষ্ট করেছ ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ এনার্জি তোমরাই করেছ যথার্থ পুরুষার্থ পরম পিতা পরমাত্মা করেন এই সঙ্গম যুগে এই অন্তিম জীবন তোমাদের অত্যন্ত মূল্যবান জীবন সর্বব্যাপীর জ্ঞান দ্বারা পরমাত্মার সাথে সম্বন্ধ হতে পারে না বরং আরও ছিন্ন হয়ে যায় আর যা তোমাদের কাছে তোমাদের সঙ্গে প্রতিনিয়তই হচ্ছে এখন তোমরা এক বাবার সাথে বুদ্ধিযুগ জড়ছ আর স্বর্গের বৈকুণ্ঠের অর্থাৎ তো বৈকুণ্ঠের রাজত্ব পাওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো তোমাদের সামনে লক্ষ্য আছে লক্ষ্য তোমরা স্থির করেছ শাস্ত্রতে তো ভগবানোবাচ অর্জুনের প্রতি লিখিত আছে শুধুমাত্র একজন অর্জুন কি পুরুষার্থ করবে কখনো নয় ভগবান তো রাজ্য অনেককে শিখিয়েছেন তা না হলে স্বর্গের রাজধানী কিভাবে স্থাপন হবে স্বর্গের রাজধানীতে তো সকল প্রকারের আত্মা থাকবে সকল প্রকারের রাজত্ব থাকবে দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে বলবে আমি ভবিষ্যতে জন্ম জন্মান্তর জন্য পুরুষার্থ করছি কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ উকিল হতে চায় কিন্তু দেবী দেবতা হতে চাই এ কথা তোমরাই জানো এই পুরুষার্থ তোমরাই করছো এটা শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরাই করতে পারো তোমাদের নিশ্চয় আছে না যে আমরা দেবী রাজধানীর ড্রামা অনুসারে অবশ্যই স্থাপন করবই করব তবেই আমাদের কৃতকর্ম সম্পাদন হবে আমরা না চাইলেই স্থাপন হবে কারণ যার শক্তি হচ্ছেন পরম পিতা পরমাত্মা স্থাপনা হবে না এটা ইম্পসিবল হতেই পারে না মায়া যতই শক্তিশালী হোক ঈশ্বর পরমাত্মার জয় হবেই হবে তোমাদের জয় হবেই হবে কারণ তোমাদের পক্ষে আছে স্বয়ং পরম পিতা পরমাত্মা ড্রামা অবশ্যই স্থাপন করাবে ড্রামা অবশ্যই আমাদের পুরুষার্থ করাবে পূর্ব কল্প অনুসার কারণ ড্রামা তো ফিক্স হয়ে আছে কিন্তু শ্রীমত অনুসারে চলতে হবে তোমাদের ড্রামা বলে নিজের মতে চললে হবে না ড্রামার উপর ভরসা করে দিয়ে ড্রামার উপর ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকলে চলবে না তোমরা জানো ড্রামা অনুসারে ভারতকে স্বর্গ অবশ্যই হতে হবে তবু উচ্চপদ পাওয়ার জন্য শ্রীমত অনুসারে পুরুষার্থ করিয়া থাকেন বাবা আমাদের রোজ দিন আমাদেরকে তালিম দিচ্ছেন রোজ দিন আমাদেরকে ইন্সপিরেশান দিচ্ছেন সময়ও বলে দিচ্ছেন ড্রামা প্ল্যান অনুসারেই বাবা এসেছেন তিনি বলেন এই সঙ্গম যুগ হলো পুরুষার্থ করার জন্য প্রতি থেকে পবিত্র হতেই হবে সঙ্গম যুগের অনেক মহিমা আছে লৌকিক হলো নদী আর সাগরের সঙ্গম আর এই সঙ্গম তোমাদের এখনই হয় আত্মা পরমাত্মার মিলন তা অত্যন্ত ভাগ্যশালী আত্মা তোমরা বাবা বলেন এই সঙ্গমে আমি যুগে যুগে আসি প্রত্যেক কল্পে প্রত্যেক কল্পে তো চার যুগে এক কল্প আর প্রত্যেক কল্পের শেষে সঙ্গম যুগে আমি আসি আর ভক্তিতে তার অর্থ অনেক উল্টা করে দিয়েছে সম্পূর্ণ দুনিয়া অবশ্যই পতিত হয়ে গেছে না এরপর পতিত থেকে দুনিয়াকে অবশ্যই পবিত্র হতে হবে মানুষ মাত্রেই সবাইকে হিসেব নিকাশ মেটিয়ে অবশ্যই পবিত্র হতে হবে এখন বিনাশের সময় পবিত্রতা ছাড়া কোনো স্বজনই পরম পিতা পরমাত্মার সাজনের পিছনে যেতে পারবে না তোমরা দেখেছ না পাখি যখন আকাশে উড়ে তখন ওদের মধ্যে একজন লিডার থাকে তার পেছনে সমস্ত পাখিরা ঝাঁক বেঁধে উড়ে যায় এখনও ঠিক তাই সাজন অর্থাৎ পরমাত্মা এসেছেন তোমাদেরকে ফুল তৈরি করতে তোমাদেরকে উৎকৃষ্ট তৈরি করতে তোমরা সবাই পবিত্র হয়ে যাবে তারপর যখন পরমাত্মা যাবেন তখন পিছে পিছে অসংখ্য স্বজনীরা অর্থাৎ তোমরা আত্মারা পরমাত্মার পেছনে দৌড়াবে পাখির মতো যেন পাখি আকাশে উড়ে তোমরা স্বজনীরা জানো যে আমরা এই শরীর ত্যাগ করে আমরা আত্মা চলে যাব সাজনের পেছনে ভগবান এক ভক্তি অনেক কেউ কাউকে মানে কেউ কাউকে মানে কেউ বলে সংসার তৈরি হয়নি যে যা বলেছে তা মেনে নিয়েছে সত্য সত্য বলে মেনে নিয়েছে আর এখানেই তো বিভ্রান্তি নিজের মত অথবা মানুষের মতকে ভ্রম বলা হয়েছে আর এখন তোমরা পাচ্ছ শ্রীমত বাবা এসে সমস্ত ভ্রম থেকে মুক্ত করেন একমাত্র শ্রীমতের আধারে এটা হলো দুঃখদাম বাচ্চারা এখন শোকোদামে যাওয়ার জন্য তোমরা শ্রীমত পাচ্ছ না শ্রীমত হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত নিরাকার বাবার মত তোমরা পাচ্ছ সাকার মানুষের কাছ থেকে কখনো শ্রীমত পাওয়া যায় না আর তোমরা পাচ্ছ নিরাকার বাবার থেকে মত রাবণ রাজ্যে আসরি সম্প্রদায় ছাড়া পরম পিতা পরমাত্মার শ্রীমদ খেয়েও দিতে পারে না যার দ্বারা শ্রেষ্ঠ হওয়া যায় দিন দিন মানুষ আরও ভ্রষ্ট হয়ে যাচ্ছে মানুষের কি আচার আচরণ কি বল কি মানুষের খাওয়া দাওয়া সব কিছু পরিবর্তন হয়ে গেছে অধঃপতনে গেছে তো ওদের সবারই অধপতনের কলা আর তোমাদের এখন উত্তরণের পালা তোমরা ব্রাহ্মণ থেকে দেবতা হয়ে উৎস তাই না তারপর নিচে নামার শুরু পালা শুরু হবে দেবতা থেকে ক্ষত্রিয় বৈশ্য তারপর শূদ্র হবে তোমরা এখন তোমাদের উত্তরণ কলা তোমরা এখন ব্রাহ্মণ থেকে ফরিস্তা হয়ে তোমরা দেবতা হবে উত্তরণের কলায় সকলের মঙ্গল হবে এখন তোমাদের মঙ্গল হচ্ছে তো তোমাদের মঙ্গলের দ্বারা সকলের মঙ্গল হবে সবাই মুক্তিদামে চলে যাবে আর তোমরা জীবন মুক্তিতে চলে যাবে বৈকণ্ঠে চলে যাবে ভারত কখনো শূন্য থাকবে না ভারত এমন একটা ভূখণ্ড তো যার ভূখণ্ডের কোনো রকম তো কোনো বিনাশ নেই যখন ভারত স্বর্গে পরিণত হয় তখন আর কোনো খণ্ড থাকে না সকল জলমগ্ন থাকে ইসলাম বৌদ্ধ ইত্যাদি ধর্ম পরে আসে এর আগে চন্দ্রবংশীয় রাম রাজ্য ছিল এর আগে সূর্যবংশীয় লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল যখন ক্রাইস্ট ছিল না বৌদ্ধ ছিল যখন বৌদ্ধ ছিল না তখন ইসলাম ছিল আর যখন ইসলামও ছিল না তখন কি ছিল রামরাজ্য ছিল সূর্যবংশীরা ছিল তার আগে রামরাজ্যের আগে সূর্যবংশী ছিল এখন সূর্যবংশী চন্দ্রবংশী পরিবার নেই এ হলো আমাদের জীবনের ইতিহাস বাবা এসেই তিন ধর্ম স্থাপনা করেন ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় তোমরা ব্রহ্ম বলি প্রকৃত অর্থেই ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো তোমাদের সামনে লক্ষ্য সম্পূর্ণ সুন্দর লক্ষ্য স্থাপন হয়েছে শুদ্র পুরুষার্থ করে না ব্রাহ্মণরাই এই ব্রহ্মা দ্বারা শ্রীমত পেয়ে থাকে যেমন তোমরা পেয়েছ যার মাধ্যমে তোমরা শ্রেষ্ঠ দেবতা হয়ে উঠছ বাকি অল্প সময় অবশিষ্ট আছে বিনাশ এলো কি এলো অত্যন্ত দোরগোড়ায় তোমাদের বিনাশ দাঁড়িয়ে আছে অবস্থা ক্রমশ খারাপ হয়ে চলছে খারাপ হতে বেশি সময় লাগে না যদি কেউ একজন বোমা নিক্ষেপ করে তো দ্বিতীয় পক্ষ বোমা ছড়তে থাকে এটা দুনিয়া ভ্রষ্টাচার এতটাই এতটাই ফাস্ট গতিতে চলছে তোমরা সূক্ষ্ম লোক মূল বতন বৈকুণ্ঠ দেখে আসছো তোমাদের সাক্ষাৎকার হচ্ছে কৃষ্ণপুরীরও সাক্ষাৎকার হয় কিন্তু কেউ ওখানে যেতে পারে না সময় না হলে তো কিভাবে যাবে যাওয়ার সময় তো তখন হবে যখন শিব বাবা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন পরমধামে তারপর তোমরা অটোমেটিক আসবে ভাগ্য অনুসারে বাকি সাক্ষাৎকার তো হতে থাকবে সাক্ষাৎকার আর পুরুষার তো এক নয় এখন তোমাদের ঈশ্বরের সাথে সম্বন্ধ জুড়েছে না মাতা পিতা বন্ধু সকা সাজন সদগুরু শিক্ষক অনেক অনেক সম্বন্ধ তোমরা জুড়তে পারো আর সমস্ত দুনিয়াকে তোমরা ভুলতে পারো তোমাদের পিঠ রাবণ রাজ্যের দিকে তোমাদের মুখ এখন রামরাজ্যের দিকে এখন তোমরা ব্রাহ্মণ বর্ণের হয়েছ তোমাদের ক্রিয়াকর্ম চাল চলন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে বর্ণ অবিনাশী তোমাদের ব্রাহ্মণ বর্ণ অবিনাশী প্রজাপিতা ব্রহ্মার অবশ্যই ব্রাহ্মণ বাচ্চা প্রয়োজন এই দুনিয়াকে রক্ষা করার জন্য এই যজ্ঞকে চালানোর জন্য এখন দুনিয়াকে পরিবর্তন করার জন্য তোমরা ব্রাহ্মণরা উত্তরাধিকার দাদার থেকে পেয়ে থাকো স্বর্গে স্থাপনা করেন রাজ্যক শেখান একমাত্র শিব বাবা এই ঈশ্বরীয় উত্তরাধিকার আধা কল্প ধরে চলে তারপর তোমরা আসরে উত্তরাধিকার পাও দ্রাপর যুগ থেকে তাই না উত্তরণের কলা একর জন্মের পর সম্পূর্ণ হবে আর একর জন্ম তোমাদের অত্যন্ত সুখের জীবন থাকবে আড়াই হাজার বছর তারপর পুনরায় রাজ্য শুরু হবে দ্রাপর শুরু হবে তারপর যুগ আসবে তারপর সঙ্গম যুগ তো অসুর হলো রাবণ পরম পিতা পরমাত্মাকে বলা হয় বিন্দু স্বরূপ দুনিয়া জানে না যে শিবে শিবের রূপ কেমন ওরা মনে করে তো এত বড় লিঙ্গ বাবা বলেন বাচ্চারা যেমন তোমরা আত্মা বিন্দু সদৃশ ঠিক তেমনি আমি পরমাত্মা রূপ বিন্দু সদৃশ যেমন তুমি তেমনই তো আমি যেমন তোমরা উজ্জ্বল জ্যোতিষ্ক তেমন আমিও উজ্জ্বল জ্যোতিষ্ক আমি সবসময় পরমধামে থাকি জন্মমৃত্যুর মৃত্যুর আবর্তে আসি না তোমরা জন্ম মৃত্যুর আবর্তে আসো এখানেই তো পার্থক্য আমি পতিত পাবন সুতরাং আমাকে নিশ্চয়ই পরমধামে থাকতে হবে এখন আমি তোমাদের পবিত্র করে তুলছি এতে অনেক তোমাদের প্রাপ্তি হচ্ছে একর জন্মের জন্য তোমরা বিশ্বের মালিক হবে এত বড় গ্যারান্টি তোমরা এখন পাচ্ছ কলিযুগের পর সত্যযুগ আসবে যেমন রাতের পর দিন আর দিনের পর রাত আসে তো এইভাবে চক্রবত পরিবর্তনতে শোকানিচো দুঃখানিচ এটা হচ্ছে অনন্ত দিন আর রাতের কথা অর্ধেক গল্প ধরে জ্ঞানের প্রালভ্ধ তোমরা পাবে আড়াই হাজার বৎসর অর্ধেক গল্প তোমরা ভক্তি করবে যখন সব কিছু তমপ্রধান জরাজীর্ণ হয়ে পড়বে তখনই আমি আসি আর এখন তো ভক্তিও ব্যবিচারই হয়ে গেছে এখন কত কিছুকে তোমরা পূজা করছো তো পরমাত্মাকে প্রতিটি কণার মধ্যে অর্থাৎ পাথরের মধ্যে বলা হচ্ছে এটা অত্যন্ত গ্লানি করা হচ্ছে পাথরকেও পূজা করা হচ্ছে পূজা করার জন্য রাখা হচ্ছে পাথরকেই শিব বলা হচ্ছে তো পূজার জন্য পাথরের প্রতিমা তৈরি করা হচ্ছে ভক্তিমার্গের সামগ্রী অনেক অনেক বিস্তার জন্ম জন্মান্তর ধরে যজ্ঞ জব তীর্থ ইত্যাদি তোমরা করে আসছো তাতে ফল তোমাদের কিছু হয়নি শাস্ত্র তোমরা পাঠ করেছো তাতেও তোমাদের উন্নতি হয়নি বাবা বলেন এসব করে তোমরা আমাকে কখনো প্রাপ্ত করবে না তোমরা যারা করছো তাদের তারা কোনো অবস্থাতেই আমার কাছে পৌঁছতে পারবে না তোমরা স্বয়ং আহ্বান করে বলো হে পতিত পাবন এসো দুঃখের দুনিয়া থেকে আমার শোকের দুনিয়াতে নিয়ে চলো পতিত আত্মারা তো যেতে পারবে না কত ভালোভাবে বাবা বুঝিয়ে থাকেন গানও আছে না ধৈর্যধর রে আত্মা ধৈর্য ধর রে মনো ধর তোদের সুখের দিন আসছে কি আসছে সীমত অনুসারে চললে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে একর জন্মের জন্য তোমরা পুনরায় বিশ্বের মালিক হতে পারবে এটা পরম পিতা পরমাত্মার গ্যারান্টি আশীর্বাদ এবং বরদান একজনই পারলৌকিক পিতা স্বর্গের উত্তরাধিকার দিয়ে থাকেন কোন গুরু গোসাই বিদ্যান পণ্ডিত দিতে পারে না ওখানে দুঃখের লেশমাত্র থাকে না অর্থাৎ সত্য যুগে তোমরা পাঁচ হাজার বছর পরে বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে এসেছ যারা এসে অল্প কিছু শোনে তারাও স্বর্গ যেতে পারে কারণ জ্ঞানের কখনো বিনাশ হয় না কিন্তু মনে রাখবে তোমরা উচ্চপদ পাবে না কারণ এখন পুরুষার্থ বিনা উচ্চপদ তোমরা পেতে পারো না যত যুগযুক্ত হয়ে থাকবে ততই পবিত্র হবে আর উচ্চপদ পাবে শিব বাবার স্মরণে থাকতে হবে আর সৃষ্টি চক্রকে ঘোরাতে হবে মনে মনে অন্যদেরকেও বোঝাতে হবে তাহলে উচ্চপদ অবশ্যই পাবে সার্ভিসের ওপর কোনো কোনো বিকল্প নেই বাবা বলেন অজামিলের মতো পাপিরও উদ্ধার হয়ে যাবে আর এই জ্ঞানের এতটাই মহিমা আচ্ছা মিষ্টি মিষ্টি তো হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহসমন এবং সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জন্য জানাচ্ছেন নমস্কার স্মরণের স্নেহসমন এবং নমস্কার আমরা আত্মারূপী সন্তান আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর মৃত্যু বন্ধন থেকেও সুখের সম্বন্ধকে স্মরণ করতে হবে নিজেকে আত্মা মনে করে মন বুদ্ধি মন বুদ্ধির ছোটে বেড়ানো বন্ধ করতে হবে জানাকে তোমরা এখন যোগের মাধ্যমে তোমরা এখন তা সক্রিয় করতে পারো নাম্বার দুই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে সে জন্যই এর প্রতি মমত্ব মেটিয়ে ফেলতে হবে সমস্ত রকম ভ্রম থেকে বুদ্ধিযোগ সরিয়ে শ্রীমত অনুসারে চলতে হবে আজকের বরদান যে কোনো বিষয়ে ফুল স্টপের বিন্দু লাগিয়ে সমাপ্তকারী সহজ যোগী আত্মা আজকের ব্যাখ্যা বরদানের ব্যাখ্যা সমস্ত পয়েন্টের সার হল বিন্দু হয়ে যাওয়া পয়েন্ট হয়ে যাওয়া পয়েন্ট রূপে স্থিত থাকলে কোশ্চেন মার্কের অর্থাৎ কিউ সমাপ্ত হয়ে যাবে লাইন ভিড় সমাপ্ত হয়ে যাবে যখন কোনো বিষয়ে কোশ্চেন অর্থাৎ প্রশ্ন আসবে তখনই বিন্দু লাগাও ফুলস্টপ লাগাও ফুলস্টপ লাগানো সহজ স্লোগান হচ্ছে যা হয়েছে যা হচ্ছে যা হবে সব ভালো হবে কেননা সঙ্গম যুগ হলই ভালোর থেকে ভালো ভালো বললে ভালোই হবে এতে সহজ যোগী জীবনের অনুভব করতে থাকবে আর তোমাদের উন্নতি উন্নতিতে তোমরা যেতে থাকবে স্লোগান হলো স্নেহই হলো সহজ স্মরণের সাধন স্নেহতে লীন হয়ে যাওয়া অর্থাৎ সহজ যোগী হওয়া আজকের সমান আমি সহজ যোগী আত্মা আচ্ছা ওম শান্তি